আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বিভিন্ন স্থানে সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ত্রাণ সহায়তার পাশাপাশি কৃষকদের মাঝে সার ও বীজ দেওয়া হচ্ছে। ত্রাণ না পাওয়াদের রয়েছে ক্ষোভ। প্রতিনিধিদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। করোনায় ঘরবন্দি মানুষ, কর্মহীন মানুষের যেন খাবার অভাব দেখা না দেয় সেজন্য সারা দেশে চলছে অব্যাহত ত্রাণ কার্যক্রম। হত দরিদ্রদের ঘরের দরজায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক লীগ। প্রাথমিক পর্যায়ে ৩০০ অসহায় পরিবারকে এ খাদ্য সামগ্রী দিয়েছে তারা। সামাজিক দূরত্ব বজায় রেখে বাগেরহাটের মোরলগঞ্জ নরসুন্দর সমিতি ও খেয়ামাঝি পরিবার পেলেন খাদ্য সহায়তা। উপজেলা প্রশাসনের পক্ষে খাদ্য সামগ্রী তুলে দিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান। বরগুনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নিজস্ব তহবিল থেকে কর্মহীন, দুস্থ ও অসহায় ৬০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী নিজ হাতে পৌঁছে দিয়েছেন। করোনা সংকট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ায় দ্বিতীয় দফায় জিআরের চাল বিতরণ শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র কার্যক্রমের আওতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩৩০০ পরিবারকে সহায়তা দেয়া হয়। লালমনিরহাট সদর উপজেলার উত্তর সাপটানা গ্রামে বিভিন্ন বাড়িতে গিয়ে পৌঁছে দেয়া হয়েছে খাবার। ঠাকুরগাঁওয়ে করোনায় লকডাউনে থাকা পৌর শহরে নিম্নবিত্ত পরিবারের মাঝে রমজান মাসে ব্যবহার্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ শুরু করেছে শাহপাড়া যুব সমাজ। সরকারের সাধারণ ছুটির পর লকডাউনের কবলে পড়ায় বিপাকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদিহিতা গ্রামের হাজারো নিম্ন আয়ের মানুষ। গত ২ সপ্তাহেও কোনো ত্রাণ সামগ্রী না পাওয়া এবং লকডাউনে ঘরবন্দি হয়ে পড়ায় খাবার সংকটে পড়েছেন তারা। জামালপুরে যে ত্রাণ বিতরণ হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দরিদ্র ও খেটে খাওয়া এসব মানুষ ত্রাণ না পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে ঘরবন্দি অসহায় ও দুস্থ মানুষেরা ত্রাণ না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ফুটবল মাঠে মানববন্ধন করেছে এলাকাবাসী। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন।